খাজা বাবা শিখাই গেছে কিভাবে মুর্শিদের গোলামি করতে হয়। খাজা গরিবে নাওয়াজ বাতিল ইলম অর্জন করতে যাইয়া খাজা ওসমান হারনির কাছে 1 বছর না 2 বছর না 3 বছর না পুরা কোরআন সুন্নাহর রন্ধ্রে রন্ধ্রে ইলম শিখার জন্য তিনি 20টা বছর কাটায়া দিয়েছে। হাসান এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসে তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসে তো ভেসে হযরতে বেলালের মধুর আযান। সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ। দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। মুআজ্জাজ ওয়া মুকাররাম হযরত খাজা গরিবে নাওয়াজ মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 30তম বার্ষিক ফাতিহা উরুস শরীফ। মানুষ আছে মুরিদ হওয়ার পরে হেতে 6 মাস পরে খেলাফত জানা, খেলাফতরা মনে করছে কোসো ভাতার মত। কিছু লোক আছে না এরকম, 3 মাস যায় না 5 মাস যায় না, পীরের কাছে মুরিদ দিলাম 6 মাস হইছে কিচ্ছু হইছে না। এতই সোজা খাজা বাবা শিখাই গেছে কিভাবে মুর্শিদের গোলামি করতে হয়। খাজা গরিবে নাওয়াজ বাতিল ইলম অর্জন করতে যাইয়া খাজা ওসমান হারনির কাছে 1 বছর না 2 বছর না 3 বছর না পুরা কোরআন সুন্নাহর রন্ধ্রে রন্ধ্রে ইলম শিখার জন্য তিনি 20টা বছর কাটায়া দিয়েছে। আর ওদের কান আল্লাহু আকবার। কয় বছর কাটাইলো? তা আপনি কয় বছর এসের মুরিদ হইছেন? 1 বছর পরে মাথা গরম, এই পীর ভালো লাগে না ওই পীর। আর বাবা হক্কানি প্রথম ধরার সময় চিন্তা ভাবনা কইরা পীর ধরবা যার মধ্যে বেলায়েতের পাওয়ার আছে, যাকে দেখলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়ে যায়, যার কাছে গেলে কোরআন সুন্নাহর ইলম পাওয়া যায়, আর যার কাছে গেলে মদিনার ঠিকানা পাওয়া যায়। এই লোকটার দাম কম না বেশি? আল্লাহু আকবার। বুঝার জন্য বলছি। এবার খাজা গরিবে নাওয়াজ 20 বছর, মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহি কয় বছর? 20 বছর মুর্শিদের সেবা করলেন, মুর্শিদের কাছ থেকে বাতিল ইলম আহরণ করলেন। এবার মুর্শিদ ডাক দিয়ে কয়, হে মঈনুদ্দিন, চলো চলো, তোমাকে নিয়ে যাব সোনার মদিনা। ও আল্লাহু আকবার বলেন না? সোনার মদিনা যেতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? সোনার মদিনা, সেখানে আমার নবী আছে, আছে না নাই? আমার যুবক ভাইরা, ওনার সঙ্গে ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি। যেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি ছিল খাজা গরিবে নাওয়াজের ছাত্র। মারহাবাগণ। মদিনায় যখন জিয়ারতের জন্য গেল, এবার খাজা ওসমান হারনি খানায় কাবার সামনে দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার মঈনুদ্দিনকে তোমার কাছে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা আওয়াজ হলো, আমি গ্রহণ করলাম। আজকে মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহিকে আমাদের এলাকার মঈনুদ্দিনের মতো মনে করা হয়। কথা কোন ঠিক কিনা বলেন? জুতার সমান হইতে পারে নাই। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে এই দিন দিন না আরো দিন আছে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলিয়া নিজের মাথায় নিজেরা কোরাল মারিয়েন না, কারণ ওলি আল্লাহরা যারা এই দেশের ভিতরে আল্লাহর ওলিরা কুরআন সুন্নাহর দাওয়াতগুলো দিয়ে মানুষদেরকে বিপদ থেকে পথে এনেছেন যারা, এরা আমাদের কাছে সব সময় দামি এবং শ্রদ্ধার পাত্র। কথা বলেন ঠিক কিনা? এবার খাজা গরিবে নাওয়াজ রহমাতুল আলামিন হাবিবে দু জাহানের রওজা মুবারকে গেল, আমার নবীর সালাম দিল, আমার নবীকে সালাম দিয়ে তিনি সেখানে ঘুমায়া গেল। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আমার নবী তারা ঘুমের ঘরে ডাক দিয়া কয়, মঈনুদ্দিন আমি তোরে হিন্দের বেলায়তি দান করলাম। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ দুশমনেরা হুঁশিয়ার সাবধান, আল্লামা তাহির হুজুরের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই জন্য খাজা গরিবে নাওয়াজ মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহির একটা উপাধি হলো আতায়ে রাসূল। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়াল আমার আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ নাই রে, আমি খাজা নামে বড় শান্তি পাই। আরে মায়ের পাগল যারা তারা মায়ের গান গাইবে, মার দুশ্মন যারা তারা মার গান গাইবে না। যারা বাবাকে শ্রদ্ধা করে তারা বাবার শান গাইবে, যারা ওলি আল্লাহকে মহব্বত করে তারাই ওলি আল্লাহর শান গাইবে। যারা ওলি আল্লাহকে মহব্বত করে না, ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, তারা কখনো ওলি আল্লাহর শান গাইবে না। হাত করে বলুন ঠিক কিনা? বলো তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার। শুনুন শুনুন, আমাদের শাহজালাল বিমানবন্দর আছে না নাই? তো বাংলাদেশে ওরা কারা? মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি ওদেরকে চিহ্নিত করছেন, আরো করুন। যারা বাবা শাহজালালের মাজারকে ভাঙতে চেষ্টা করে, যারা শাহ পুরানের মাজারকে ভাঙার চেষ্টা করে, যারা খাজা গরিবে নাওয়াজের মাজারকে লাথি মেরে ভাঙার কথা বলে, এরা নিঃশস্ত্রে ইহুদি খ্রিস্টানদের দালাল। এদেরকে চিহ্নিত করুন, এদেরকে চিহ্নিত করুন। এখন সময়ের দাবি এসেছে, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সুফিভিত্তিক। সুফিভিত্তিক আমাদের বাংলাদেশে সুফিভিত্তিক ধর্ম প্রচার প্রসারে আউলিয়া کرامদের ভূমিকা অনস্বীকার্য। আজকে সুফি শতকের বাংলাদেশে ওরা কারা যারা ইসলামের কখনো কখনো নবীর বিরুদ্ধে কথা বলে, কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলে, কখনো ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে? ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম। ইসলাম হলো এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে মন্দির ভেঙে মসজিদ করা যাবে না। সেই ইসলামের কথাগুলো যারা বলেছিল তাদের মাজারকে ভাঙ্গার কথা বলে। যখন আমরা দার্থহীন কণ্ঠে কথাগুলো বলি, একদল মানুষ আমাদেরকে বলে আমরা অতিরঞ্জন করে কথা বলি। আমরা অতিরঞ্জন করে কথা বলি না, চুরকে চুর বললে, সুৎকুরকে সুৎকুর বললে, বেঈমানকে বেঈমান বললে তাদের গায়ে যদি আগুন ধরে যায় তা দেখার সময় আমাদের না। সাবধান, ডন্ট লাভ, একদম নীরব। ব্যথা নিয়ে কথা বলছি, ব্যথা নিয়ে কথা বলছি। আমরা মদিনার দালালি করি, ইহুদি খ্রিস্টানদের দালালি করি না। আমরা আল্লাহর কোরআনের দালালি করি, কোনো ব্যক্তির দালালি করে আমরা ঈমানকে বিক্রি করি না। ঠিক কি না বলো? তাহলে খাজা গরিবে নাওয়াজ কি উনি সাধারণ কেউ? উনি কি সাধারণ কেউ? তাহলে আমাদের মতো এরকম লেকচার দিবে কারা? ওরা, ওদেরকে চিহ্নিত করা দরকার। আমরা কিন্তু কাউকে নিয়ে প্রথম কথা বলি না। কেউ যখন আমাদের, কেউ যখন বলে বিরুদ্ধে বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলে, আমরা শুধু জবাব দেই। রাসূল জীবনে কারো সঙ্গে যুদ্ধের মাঠে আগে নামে নাই, ওরা নামছে, রাসূল নামছে। ওরা নামলি কি আমি ছাইরা দিব নাকি? एजन्नो आमार आमार पाशे माननीय विचारपति महोदय आছেন এগুলোকে উপর থেকে এখনই যদি তাদেরকে যদি না থামিয়ে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এক এক সময় এক একটা সুর তোলে এক এক সময় এক একটা সুর তোলে আবার যখন বান্ডেল পায় তখন চুপ হয়ে বসে যায় ঠিক কি না বলুন ওরা কখনো ইসলামের স্বজন হতে পারে না ইসলামের বন্ধু হতে পারে না ওরা হলো বিভাজন সৃষ্টিকারী ইসলাম জঙ্গিবাদকে বিশ্বাস করে না ইসলাম সন্ত্রাসী ধর্ম নয় আমি তো দেখেছি সারাটা দেশ সারাটা এলাকায় আমি ঘুরিত আমি এই 90 দিনে 236টা মাহফিল করেছি সুবহানাল্লাহ আজকে আমি দিনে একটা প্রোগ্রাম করেছি এখন একটা আরো দুইটা প্রোগ্রাম সামনে তো 90 দিনে 236টা প্রোগ্রাম করেছি এত ব্যস্ততার ভিতরে আমি স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে এইজন্য ভালো লাগে যে আমরা হকের পথে আছি ঠিক চিৎকার দিয়ে যদি মরেও যাই কোনো দুঃখ নাই কথা কোন ঠিক কি না আমি অনেকগুলা রাষ্ট্র আমি অবজারভেশন করেছি আমি দেখেছি সংখ্যালঘু মুসলমান যত রাষ্ট্রে আছে সব জায়গায় নির্যাতিত আর আমার বাংলাদেশে দেখেন একটু তাকায়া দেখেন 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ আমার বাংলাদেশে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যা আছে সবাই তার চাইতে আরো বেশি নিরাপদ এমন একটি দেশের অনুভূতিতে যারা কিছুক্ষণ পরে পরে এক একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে কখন ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে কখন আমাকে করছে কখন আরেকজনকে করছে একটা অরাজকতা সৃষ্টি করছে না এটার নাম তো ইসলাম নয় ইসলাম হলো উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা দুটি প্রক্রিয়ার মানুষকে দিনের দিকে আকৃষ্ট করতে হবে একটা হলো হিকমত আর একটা হলো সুন্দর কথা যদি কোন ঠিক না বেঠি শুনতে অনেক কিছু শোনা যায় বাস্তবতা অনেক কঠিন যদি সাহস থাকে তাহিরির সামনে বসে কুরআন সুন্নাহ নিয়ে কথা বলবা ঠিক এরপরে যদি আমি প্রমাণ করতে ব্যর্থ হই তাহলে খাজা গরিবে নাওয়াজের বিরুদ্ধে তুমি যে অ্যাকশন নেওয়ার নাও অনেক সময় এই খাজা গরিবে নাওয়াজকে খাজাকে গাজা বলা হয় মানে এই ওয়ার্ডগুলো শুনলে অনেক আপত্তি লাগে অনেক কষ্ট লাগে তুমি জিয়ারত করো না তুমি মাজারে যাও না তুমি খাজা বাবাকে মহব্বত করো না এটা হলো আরেক ব্যাপার কিন্তু আমরা যারা মহব্বত করি আমাদের বিরুদ্ধে কথা বলো কেন সেটা আমাদের দেখার ব্যাপার এইজন্য মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহি নবীর রওজা মোবারকে ঘুমিয়ে গেলেন ঘুমের ঘরে আমার রাসূল বলেন হে মঈনুদ্দিন আমি তোমাকে হিন্দের বেলায়েতি দান করলাম নবী দেওয়ার ক্ষমতা আছে না নাই নবীকে ক্ষমতা দিয়েছেন কে তো আল্লাহ প্রদত্ত দেওয়া ক্ষমতা বলে রাসূল যদি কাউকে যদি দেয় এটা কি কোনো গুনাহ হবে এটা কি কোনো খারাপ হবে কথাটা সেই দলিল আছে না নাই সময় হলে বোঝাবো চান্দু সময় হলে বোঝাবো ইনশাআল্লাহ তাহিরে গায়ের জোরে কথা বলে না দলিলের জোরে কথা বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গভীর মনোযোগ দিবেন আমরা আমাদের এই সন্তানগুলোকে আউলিয়া کرامরা যে পথে চলেছেন সেই পথের সিলেবাসটা দিতে পারলেই আমার সন্তানগুলো অত্যন্ত সুশীল সন্তানে পরিণত হবে ঠিক কি না বলো ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান কেউ হাসাহাসি করবেন না নীরব থাকুন আমি বেশি লম্বা করব না 20-22 মিনিটের ভিতরে আলোচনা গুছিয়ে ফেলব এই জন্য আমি আপনাদেরকে বলে দিয়ে যাই আমার নবীর দরবারে খাজা গরিবে নাওয়াজ ঘুমিয়ে গেলেন আপনারা বলেন যারা রাসূলকে স্বপ্ন দেখে তাদের গুনাহ কি আছে নাকি নাই যারা নবীকে স্বপ্ন দেখে এদের জন্য জাহান্নাম কি হালাল না হারাম আমার নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি রাওয়াহুল বুখারী আমার নবী বুখারী শরীফের মধ্যে বলেছেন যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখেছে সে আমাকে বাস্তবে দেখেছে আর যেই ব্যক্তি আমাকে দেখেছে সে সত্য দেখেছে লা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি কারণ শয়তান বাবার সুরত ধরতে পারে শয়তান মায়ের সুরত ধরতে পারে কিন্তু শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না এর মানে প্রমাণ হয়ে গেল নবী কাহার মত না কথা বলেন ঠিক কিনা এবার নবী পাকের দরবার থেকে খাজা গরিবে নাওয়াজ যেই মুহূর্তে নবীকে স্বপ্নে দেখলো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই মুহূর্তে যদি এই পীর কাশিমপুরে কোনো মানুষ যদি নবীর স্বপ্নে দেখে তার বাড়ি ঘর আর ভালো লাগবে না নবীর নূরানি ঝলকটাই শুধু তার চোখের মধ্যে ভাসবে বাড়ি ঘর সব ছাইরা দিয়া চলে যাবে খাজা গরিবে নাওয়াজ যেই মাত্র স্বপ্নে নবীকে দেখলেন সাথে সাথে আমার খাজা গরিবে নাওয়াজ কয় আমার নবী আমাকে হিন্দের বাদশা বেলায়েতি দান করলেন কিন্তু হিন্দুল কোথায় আর আমি কোথায় কোথায় আমি কিভাবে কোথায় যাব বুঝলাম না। এই কথা চিন্তা ভাবনা কইরা খাজা গরিবে নাওয়াজ আবার রবির রওজা মুবারকে যখন শুয়ে গেলেন, আমার নবী বলে, ও মঈনুদ্দিন, আমি তোমাকে আজমিরের বেলায়তি দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। তিনি মনে মনে চিন্তা করে, হিন্দুস্তান কোথায় আর আজমির কোথায়, আমি কিভাবে যাব, লোকেশন জানি না। এখনের মতো ওই সময় তো আর লোকেশন জানানো যায় নাই, কিন্তু মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তায় পড়ে গেলেন, কোথায় হিন্দুল, কোথায় কি, কোথায় আজমির, আমি কোথায় যাব, কিন্তু আমি কোথায় যাব। এই কথা চিন্তা ভাবনা করে মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে যখন কিছুদিন পরে নবীর রওজায় ঘুমাইলো, খাজা মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এতদিন আমি রওজা থেকে আওয়াজ পেয়েছি, তৃতীয় দিনের মাথায় যখন চিন্তা করলাম কোথায় হিন্দুল কোথায় আজমির, এই চিন্তা কইরা নবীর রওজা মুবারকে যখন আমি ঘুমিয়ে গেলাম, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবী আর রওজার ভিতরে নয়, আমার পেশ পাশে এসে ঘুমের ঘরে নবী বসে গেছে। বসার পরে আমার নবী ডাক দিয়া কয়, ও মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, তুমি কেমনে যাইবা? হিন্দুলে টেনশনে পড়ে গেছো, তুমি কিভাবে যাইবা আজমিরে টেনশনে পড়ে গেছো, তুমি রাস্তা চিনো না। দেখো দেখো আমার দিকে তাকাও। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন লোকেশনটা খাজা গরিবে নাওয়াজের কাছে এমনে তুলে ধরলেন। খাজা গরিবে নাওয়াজ বলেন, আমার নবী যেমনে নকশা দিয়েছে আমি ওই নকশায় প্রথম চলে গেলাম দিল্লির লাহোর। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না। লাহোরে যাওয়ার সময় তার সঙ্গে একজন ছাত্র নিলেন, যার নাম হলো হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি। তিনি এখান থেকে আবার দিল্লিতে গেলেন, দিল্লির কুতুব বানায়া দিয়ে গেলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহিকে। সেখান থেকে খাজা গরিবে নাওয়াজ লোকেশন ভিত্তিক চলে গেল আজমির শরীফের ভিতরে। এর ভিতরে খাজা গরিবে নাওয়াজ তার প্রেমের ঝলকানিতে একজন নয় দুইজন নয়, প্রথম ঝলকানিতেই তার নম্র ব্যবহারে ৪০ জন লোক প্রথম ধাপেই মুসলমান হইয়া গেছে। ব্যবহারে দেশ জয় করা যায়। লাঠির কথা কোরআনে বলে নাই, বলছে ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। যদি কেউ সব কিছু ভুলে বুঝে যদি আসতে পারে আলহামদুলিল্লাহ। খাজা গরিবে নাওয়াজ এমন ভাবে তিনি বেলায়েতের পাওয়ারে সুন্দর ব্যবহার যখন উপস্থাপন করলেন, সাথে সাথে মানুষগুলো ওনাকে রিসিভ করে ফেললেন। এবার তিনি আজমির শরীফের মধ্যে গেলেন। আজমিরে যাইয়া বড় ক্লান্ত, তিনি এমন একটা জায়গায় তিনি বিশ্রাম নিলেন যেই জায়গার ভিতরে রাজা বিশ্রাম নেই। যখন তিনি বিশ্রাম নিতেছেন, রাখালগুলা ডাক দিয়া কই, কে আপনি, আপনার পরিচয় কি, আপনি কার গোলামি করেন? খাজা গরিবে নাওয়াজ কিন্তু বলতে পারতো আমি আল্লাহর গোলামি করি, এই কথা বলে নাই। খাজা গরিবে নাওয়াজ এমন ভাবে উত্তরটা দিয়েছেন তাদের অন্তরে একটা ভাবনা ফেলে দিলেন। তিনি ডাক দিয়া কই, তোমরা আমাকে বলেছো আমি কার ইবাদত করি? তখন খাজা গরিবে নাওয়াজ মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাকে যিনি বানাইছেন, আমাকে যিনি বানাইছেন, আমি এক সেই আল্লাহর ইবাদত করি। তার মনের ভিতরে একটা চেতনা জাগলো, আরে তাই তো, আমাকে তো একজন বানাইছে, তারাও তো সেই বানাইছে, নিঃসন্দেহে সে আল্লাহর ইবাদত করে। কিন্তু এই কথাটা রাখাল ছেলেরা গিয়ে পৃথ্বীরাজ রায়কে বলল, ডাক দিয়া বলে, হুজুর, আমার এলাকার ভিতরে উটগুলো যেই জায়গার ভিতরে তিনি বসবাস করে, ওই জায়গার মধ্যে এমন একজন লোক আসছে যেই ব্যক্তি একমাত্র আল্লাহ নামের জিকির করে, ওই লোকটা এখানে এসে বিশ্রাম নিতেছে। রাজা ডাক দিয়া বলে, এই, তাকে তাড়াতাড়ি এখান থেকে বের করে দাও। এবার রাজা নিজে বের হয়ে আসলো। আসার পরে বললেন, তুমি এখানে থাকতে পারবে না, কারণ এই দেশের মধ্যে এই নামের স্লোগান চলে না। ইনদিন টাইমে ওই লোকগুলো ডাক দিয়ে কয়, যাও, তুমি এখান থেকে যাও। আমার খাজা গরিবে নাওয়াজ শুধুমাত্র একটা কথা বললেন, ডাক দিয়ে বললেন, ও রাজা, ঠিক আছে, এটা যদি তোমার উটের জায়গা হয় আমি চলে গেলাম, তোমার উটেই বৈশা থাকুক। এই বৈশা থাকুক বইলা, বৈশা থাকুক বইলা তিনি চলে গেলেন। যেই মাত্র চলে গেছে, রাখাল ছেলেরা দৌড়াইয়া গেল, দৌড়াইয়া আবার চলে গেল ওই রাজার কাছে, যাইয়া বলতেছেন, হুজুর গো, আপনি কাকে এখান থেকে তাড়াইয়া দিছেন? যেই লোকটা বলছিল উটগুলা বৈশা থাকুক, কিন্তু উটগুলা আসার পরে যে এখানে বসছে আমরা বাইরে ও দাঁড় করাইতে পারি না। ওই রাজা মনে মনে কয় হায় রে আমার রাজমাতা বলে গেছিল এ তোর রাজবংশ সব শেষ হয়ে যাবে, তোর রাজত্ব সব চুরমার হয়ে যাবে একটা ফকিরের অভিশাপে। এই লোকটা কি আবার সেই লোকটা নেই যার কথা উঠেও শুনে? যা তোরা দেরি করিস না, তাড়াতাড়ি যাইয়া ওই লোকটারে খবর দে কোথায় আছে। এবার মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহিকে ডাইকা আবার ওদের সামনে আনলেন। যেই মাত্র আনলো রে বাবা উটগুলা গরিবে নামাজকে দেখা, যেই উটকে এতক্ষণ বাইরা হতার করাইতে পারে না খাজা গরিবে নামাজকে দেখা উটগুলো ঠাস কইরা দাঁড়ায়া গেছে। যেই মাত্র দাঁড়ায়া গেল ওই মুহূর্তে অনেকগুলা রাখালের দল দৌড়াইয়া গরিবে নামাজের কাছে যাইয়া বলে, এ মঈনুদ্দিন, যার প্রেমে উট পাগল, আপনি যার কালিমা পড়েছেন আমাদেরকে সেই নবীর কালিমা পড়াইয়া দেন। দিনে দিনে মুসলমান কি বাড়তেছে না কমতেছে? আরো জোরে। এখন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন শরীফে আছে একদল কোরআন পড়া গুমরা হবে আর একদল কোরআন পড়া হেদায়েত হবে। যার নসিবে হেদায়েত আছে অটোমেটিক্যালি সে হেদায়েত হয়ে যাবে। ইন্দি ও বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র দ্বীনের দাওয়াত দেন। ঠিক এমন ভাবে আল্লাহর ওলিরা নবী পাকের আদর্শ অনুযায়ী দ্বীনের দাওয়াত দিয়া এমন ভাবে ভারতবর্ষে মুসলমান বানাইতেছে। এবার অনেকগুলা মানুষ যখন মুসলমান হয়ে গেছে, ওই দেশের রাজার মাথা নষ্ট হয়ে গেছে। কিরে আমার দেশের মানুষ মঈনুদ্দিনের কথা শুনে শুনে তার ধর্ম গ্রহণ করতেছে, এখন আমি কি করতে পারি? এমন একজন লোককে তিনি সেটিং করলেন যার নাম হলো রামদেও। জোরে কর নাম কি? রামদেও বড় জাদুকর, সে খুব জাদু টোনা করতে জানে। রামদেও এমন, যেই রামদেওর হাতের মধ্যে এমন কিছু ক্যাপাসিটি আছে যেই কোনো মানুষকে কাবু বানাইতে পারে। এবার খাপিতিরাজরাই বলল, রামদেও একটা কাজ করো, তুমি যেই কোনো ভাবে মঈনুদ্দিনের আস্তানা ভেঙে দাও, তুমি যেই কোনো ভাবে মঈনুদ্দিনের রাস্তা বন্ধ করে দাও, তুমি যেই কোনো ভাবে মঈনুদ্দিনকে ধ্বংস করে দাও। জবানটা খুলে বলতে হবে আল্লাহর পথে যারা কাজ করে, নবীর পথে যারা থাকে, তাদেরকে সাহায্য করার মালিককে। যার কেউ নাই তার কে আছে? এবার আল্লাহ আছেন। ওই মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহিকে মারার জন্য লোক যখন পাঠাইয়া দিল, বন্দরে আমার ও যুবকের দলেরা, বেশি লম্বা নয়, কথাগুলো শুনতেই হবে আজকে। এবার রামদেও তার যত শক্তি আছে সবগুলা নিয়ে ঘর দিকে রওনা হলো। আর ওই দিক দিয়ে মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহি তিনি সোজা মুরাকাবার মধ্যে বসে আল্লাহর প্রেমে মশগুল হয়ে গেছে। মুরাকাবা বুঝেননি আপনারা? আহা, মুরাকাবা বুঝেননি? মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুশাহাদা মানে হলো যারে ধ্যান করলো তারে কাছে পাওয়া, আর ফানা হলো তার প্রেমে বিলীন হয়ে যাওয়া, আর বাকা বিল্লাহ হলো তুমি আমি তুমি। সেবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবগা, আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে এমন কিছু মাহবুব বান্দা আছে তাদের কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায় যে কান দিয়া তারা শুনে, তাদের চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায় যে চোখ দিয়ে আমি তারা দেখে, তাদের পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। মৌলবীরা এই কথাগুলো ওয়াজে বলবে না, মৌলবীরা এই কথাগুলো বলবে না, কারণ এরা কখনো এই ওয়াজগুলা খুঁজে পাইলেও বলবে না, বললে ওলি আল্লাহর শান বেড়ে যাবে, এই জন্য বলবে না। কথা কোন ঠিক কি? এবার মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় বসলো। কিসে বসলো? মুরাকাবায় যখন শেষ করলেন, এবার রামদেও তার যত যন্ত্র মন্ত্র আছে সবগুলো নিয়ে খাজা মঈনুদ্দিনের সামনে উপস্থাপন করলো। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না গো, আল্লাহ যারে হেদায়েত করে পৃথিবীর কেউ তারে গোমরাহ করতে পারে না। এবার রামদেও ওই মঈনুদ্দিনের সামনে যখন এমন ভাবে যখন বসে গেছে, ওই মুহূর্তে মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র খাজা গরিবে নাওয়াজ ওই রামদেবের চোখের বরাবর যখন দৃষ্টিটা করেছেন, ইত্তাকু বেফেরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিদের চোখের মধ্যে এমন একটা বেলায়েতের পাওয়ার আল্লাহ দিয়েছেন, তারা যার দিকে ভালোবাসার নজরে তাকাইবে তারা ধন্য হয়ে যাবে, আর যার দিকে তার বিয়াদবির কারণে তার দিকে তাকাইবে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি না তো, আল্লাহ রাসূল বলেন ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। দলিল 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 দলিল। কষ্ট লাগে, মারাত্মক কষ্ট লাগে, জানি না শুনি না কেমনে দলিলগুলো গোপন কইরা রাখতে চায়। আল্লাহ বলেন তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না। আমার ভাইরা, এবার রামদেও যেই মাত্র মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহির সামনে গেলেন, আল্লাহর ওলি শুধুমাত্র চোখটা চোখের দিকে রাখছে, রাখার সাথে সাথে তার অন্তরে একটা তুফান শুরু হয়ে গেছে। ডাক দিয়া কয়, মঈনুদ্দিন আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি এই ভুল আমি আর করব না গো। আমি এসেছিলাম আপনার ক্ষতি করার জন্য, আপনার চোখের দিকে তাকে আমি সব ভুল লাগেছি, আমার অন্তরে একটা প্রেমের জ্বালা উঠে গেছে। মঈনুদ্দিন আর দেরি করবেন না, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এখন পৃথ্বীরাজ রায়ের অনেক বিশ্বস্ত হলো রামদেও, তাকে দিয়ে বিভিন্ন অপারেশন সাকসেসফুল করা হয়, কিন্তু রামদেও যখন মুসলমান হয়ে গেছে ওই রাজার আর মাথা ঠিক নাই। ওই রামদেওর মাথা, ওই রামদেও মুসলমান হওয়ার পরে ওই রাজার আর কোনো মাথা ঠিক নাই। ওই মুহূর্তে সে টেনশনে পড়ে গেছে। এখন বলবেন হুজুর, রামদেও যদি মুসলমান হয়, রামদেওর নামটা কি রাখছিল জানার দরকার আছে না নাই? আর জোরে কো, জানার দরকার আছে না নাই? রামদেও মুসলমান হওয়ার পরে খাজা গরিবে নাওয়াজ তার নাম রাখলেন মোহাম্মদ সাদি। মোহাম্মদ সাদি নাম রাখলেন। মোহাম্মদ সাদি নাম রেখে ওই রামদেও যখন মোহাম্মদ সাদি হয়ে গেল, রামদেওরও তো অনেক মানুষ ছিল, তারা বলতেছে আমরা নেতা যখন মুসলমান হয়ে গেছে আমরা পয়সা দেখে লাভ কি, চলস না, নিশ্চয়ই ওই ধর্মটাই সঠিক ধর্ম, আমরা কাফেলা সহকারে মুসলমান হয়ে যা। লাঠির কাম লাগে নাই, কোন ধরনের মারামারি কাম লাগে না, ওলি আল্লাহর সোহবতে গেলে তাদের বেলায়েতের পাওয়ারে তোমার মুর্দা কলবটা জিন্দা হয়ে যাবে। এবার রামদেও মুসলমানের খবর ছড়িয়ে ছিটিয়ে পড়ল, ওনার সঙ্গে একের পর এক মুসলমান হচ্ছে। আর হযরতে খাজা গরিবে নাওয়াজ তখন তিনি ওই আনা সাগরের পারে একটা গির্জা আছে, ওই গির্জার পাশে যায় রামদেওকে নিয়ে। ওই এখন তার রামদেও বলা যাবে না, ওর নাম হলো মোহাম্মদ সাদি। মোহাম্মদ সাদিকে নিয়ে যখন গেল, এবার মোহাম্মদ সাদি তো এখন মুসলমান হয়ে গেছে, নামাজ পড়ার দরকার, ওই আনা সাগরে ওযু করতে গেল। যেই মাত্র ওযু করতে গেল, আমরা সবাই ওয়াজ করি আনা সাগর মানে লোটার মধ্যে ঢুকাইছে, কিন্তু কেমনে যে ঘটনাটা করছে, কে কি করছে, এটা আমরা অনেক সময় সুযোগ পাই না বলার। আজকে সুযোগ পাইছি তাই বলতেছি, অসুবিধা হবে না। লোটার পানিটা অনেক একটা খাজা গরিবে নাওয়াজ নিছে, আসলে না। মোহাম্মদ সাদি যখন ওযু করতে গেছে, হিন্দুরা একটা সিদ্ধান্ত নিল, ধর্ম বর্ণ পার্থক্য বানায়া ফেলাইছে, কয় মুসলমানরা এই সাগরের পানি পান করতে পারবে না, যারা পান করতে আসবে ব্যবহার করতে আসবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এবার মোহাম্মদ সাদি তিনি যখন ওই আনা সাগরের পারে গেলেন গোসল করে ওযু করার জন্য, এবার অনেক বিদুর্মীরা তারা ইচ্ছে মতো মায়ের দূর করলো। ইচ্ছে মতো মায়ের দূর যখন করলো, অপমান করলেন। মোহাম্মদ সাদি নব্য মুসলিম, তিনি সোজা চলে, গত কিছুদিন গত পরশু দিন একটা হিন্দু মুসলমান হওয়ার সাথে সাথে স্টেজে আমার কাছে মুরিদ হইছে। এটা আমাদের ইসলামের বিজয়, কথা কোন ঠিক কিনা। সে এফিডেভিটের মাধ্যমে সে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। এভাবে ইসলামের বিজয় তো হচ্ছে, জোর করে নয়, ভালোবাসায়, কথা বলেন ঠিক কিনা বলেন। সাদি পানি ব্যবহার করতে গিয়ে যখন অপমানিত হলেন, তিনি কান্না করতে করতে মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। ও পীর কাশিমপুরের বন্ধু, ও বন্ধু রে, এবার মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহি বলে, মোহাম্মদ সাদি তুমি কেন কান্নাকাটি করতেছো? ও হুজুর, আমি আপনার কাছে মুসলমান হওয়ার কারণে ওই আমার সহপাঠী যারা বিধর্মী আছে তারা আমারে পানি ব্যবহার করতে যাওয়ার কারণে অপমান করেছে। এই কথা বলার পরেই এবার মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহি বলে, কেন অপমান করেছে? এই পানি নাকি একমাত্র তারা ব্যবহার করবে, আমাদেরকে নাকি পানি ব্যবহার করতে দিবে না। মুসলমান যারা হয়েছে তারা পানি ব্যবহার করতে পারবে না। হযরতে মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, হে মুহাম্মদ সাদি, তোমার হাতের মধ্যে আমি একটা লোটা দিলাম, তুমি পারবানি ওই সাগর থেকে এক লোটা পানি আইনা আমারে দিতা? মোহাম্মদ সাদি কয়, এটা কোনো ব্যাপার না। এবার লোটাটা লইয়া গভীর রজনীতে এক লোটা পানি নিয়ে দয়ালের কাছে জমা দিলেন। বন্ধুরে, আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে কোনো কিছু সাহায্য চায়, আমার আল্লাহ সাহায্য করে কি করে না? এই জন্য যখন পানিটা নিল, সকালবেলা তারা উঠে দেখতেছে আনা সাগরের পানিটা একেবারে শুকাইয়া তলাগুলা চৈত্র মাসের ফসলের মাটির মতন ফেটে গেছে। এই খবরটা রাজার কানের মধ্যে গেল। রাজা ডাক দিয়া কয়, এটা অন্য কাহারও কাম না, যার কথায় উঠে বসা থেকে দাঁড়ায় না, যার সামনে জাদু বিদ্যায় গেলে, তার প্রেমের বিদ্যায় পড়ে যায়, নিশ্চয় তার কাজ হবে। আর দেরি করিস না, রাতের অন্ধকার হয়েছে, তোরা রাতের অন্ধকারে যাইয়া ওই পাগলার কাছে গিয়া তোরা ক্ষমা চেয়ে নে, কেন তোরা মোহাম্মদ সাদিরে মারলি, তোরা কেন মারলি? এবার দলবল সবাই যাইয়া ওই মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে দেখা করলেন আর পায়ে ধরে ক্ষমা চাইলেন। এবার ক্ষমা চাওয়ার পরে, ও হুজুর, আমরা ভুল করেছি, কিন্তু আমাদেরকে আপনি মাফ করে দেন, সত্যি করে বলেন, আপনি কি পানির ব্যাপারে কিছু জানেননি? এবার ডাক দিয়া কয়, শুধু জানি না, এ মোহাম্মদ সাদি, এই লোটার পানিটা নিয়ে আনা সাগরের মধ্যে ফেলে দিয়ে আসো। এবার যেই মাত্র এই লোটার পানিটা আনা সাগরের মধ্যে ফেলে দিলেন, সাথে সাথে আনা সাগরের পানি আবার যেমন ছিল এমন ভাবে ঢেউ খেলা শুরু করেছে। এতে যেন ডেউ ডেউ খেলা নয়, যেন প্রেমের খেলা শুরু হইয়া গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরি, ও যুবক ভাইরা আমার, পানি ফেলেছে তো বড় কথা নয়, এই অবস্থাতেই হাজার হাজার মানুষ মঈনুদ্দিন চিশতীর কাছে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবাজিরা, উনি ভারতবর্ষে এমন একটা সময় তাওহীদের কথা বলেছেন, উনি ভারতীয় উপমহাদেশে এমন একটা সময় দ্বীনের কথা বলেছেন, দ্বীনের কথা বলা বড় চ্যালেঞ্জ ছিল। খাজা গরিবে নাওয়াজ যে কাজগুলা করেছেন, এটার নামই হলো মূলত প্রকৃত তাবলীগ। এটার নাম কি হলো? এটার নাম হলো প্রকৃত তাবলীগ। বিধর্মীর কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ। আর মুসলমানদের কাছে নামাজ রোজা হজ যাকাতের যে সিস্টেমটা তাবলীগের নামে আছে, এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। এটার নাম কি? তো তালিমকে তাবলীগ বলে এমন সহজ করেছেন। এই জন্য রাতের অন্ধকারে খ্রিস্টানরা ঘরে ঢুকে ইমানদারদেরকে বিভ্রান্তি করে, কথা বলেন ঠিক কিনা। আজকে যদি সঠিক তাবলীগটা বিশ্বের মধ্যে থাকতো, তাহলে দিনে দিনে ইসলামের জয় জয়কার হতো, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমার যুবক ভাইরা, অনুরোধ করে বলি, খাজা গরিবে নাওয়াজের বিরুদ্ধে কথা বলার আগে চিন্তা করে কথা বলবেন। আপনি কয়জনকে মুসলমান বানাইছেন? আপনি কিসের বেলায়তের পাওয়ার অর্জন করেছেন? আপনার ভিতরটা তো হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাই খায় হয়ে যাচ্ছে। আর আমরা সুন্নি যারা, আমাদের অন্তরে আল্লাহর ওলিদের মহব্বতের প্রেমের আগুন আছে না? না, দুরা সব চিনেন, कथा कय ना दोरा साप चिने दोरा साप गुलो ग्रामे गंजेर पुकुरे पावा जाए एई साप गुलो एइभावे दाঁড়াইতে পারে না দাঁড়ায়া ফনা তুলতে পারে না কেন জানেন তার শরীরে বিষ নাই আর ফানুক সাপ যদি এইভাবে দাঁড়ায় কেন দাঁড়ায় জানেন তার শরীরের মধ্যে বিষ আছে এইজন্য এইভাবে দাঁড়ায় আমিও ডাইরেক্ট বলি আমরা সুন্নিদের ভিতরে নবীর প্রেমের বিষ আছে আমরা সামনে কথা বলতে সাবধানে কথা বইলো তবে একটি কথা বলি ইসলাম শান্তির ধর্ম শান্তিতে থাকতে দেন নবীর মহব্বত আউলিয়া کرامের মহব্বত আহলে বাইতের মহব্বত এই তিনটার কথা আমি বলি নাই স্বয়ং আল্লাহ নিজে কোরআনে বলেছেন ওলিদের ব্যাপারে স্বয়ং আল্লাহ নিজে বলেছেন হ্যাঁ তবে একটা কথা বলতে চাই আমি আপনাদেরকে আমরা কোনদিন আজকে দেখেন আমরা যে মাজারে যাই আমাদেরকে বিভিন্ন ভাবে প্রশাসনের কান পর্যন্ত ভারী করে ফলাইছে তারা কৌশলগতভাবে ওরা প্রশাসনকে পর্যন্ত যায় বলে আমরা মাজার পূজারি আমাদেরকে বলে আমরা নাকি মাজার পূজা করি এই কথাটা বললে কি আমরা বরদাস্ত করতে পারবো আমরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি আমরা কি কখনো মাজারে যিনি শুয়ে থাকেন ওই আল্লাহর ওলিকে কি আল্লাহ মনে করি আমরা ওই ওলি আল্লাহকে আল্লাহর বন্ধু মনে করি এরপরে মাজারে যাইয়া কুরআন তেলাওয়াত করি কি করি কুরআন তেলাওয়াত করি দুরূদ শরীফ পড়ি ইস্তেগফার পড়ি এগুলো তো জায়েজ আছে এগুলো পড়ে লাস্টে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি তোমার বন্ধুর উসিলায় হলো তুমি আমাদেরকে কবুল করো তো আমরা তো ওসিলার কথাটা আল্লাহ নিজে কোরআনে বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা যেহেতু আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু তো বন্ধুর উসিলা দিলে তো আল্লাহ বেজার হবে না আল্লাহ আরো খুশি না হবে কথা কোন ঠিক না বে ঠিক আর আজকে যারা আমাদের মাজার জিয়ারতকে পূজা বলে আখ্যায়িত করতে চায় তাদের দিন ও শেষ বাবা শাহজালালের বাংলাদেশ ইনশাআল্লাহ বেশি দিন সেই দিন বেশি দূরে নয় এদের অধপতন আমরা করতে হবে না অটোমেটিক্যালি অধপতন হয়ে যাচ্ছে ঘরের ভিতরে আগুন লেগে যাচ্ছে কথা বলেন ঠিক কি না আমরা কি মাজার জিয়ারত করি না মাজার পূজা করি জিয়ারত করা সুন্নাত জিয়ারত করা কি সুন্নাত আরে বাবা হাদিস শরীফে আসছে তোমরা কবর জিয়ারত করো কবর যাক বাপ মার কবর জিয়ারত করে কি রে ভাই আমরা যদি আব্বার কবরে যাই জিয়ারত করি এটা কি গুণ হইব যেখানে বাপ মার কবর জিয়ারতের কথা বলা আছে সেখানে কি ওলি আল্লাহর জিয়ারতের কথা জিয়ারত কি নিষেধ আছে এজন্য ইবাদত হবে মসজিদে সাজদা হবে মসজিদে জিয়ারত হবে আল্লাহর ওলির দরবারে কথা কোন ঠিক কি না এসলে এই লাল টুপি কিছে তোমার যাও তাইরি সামনে থেকে উঠতে যাও আর মানুষ পাইছলাম না আস্তে আস্তে আমি তোমরা ওই লাইনটা আজকে দিতাম না আমি আমার মত করে কথা বলবো যেগুলো সত্য কথা ভালো কথা ন্যায্য কথা ঠিক কি না বলো ইবাদত হবে মসজিদে ইবাদত হবে কোথায় যেখানে ইবাদত করি সেখানে সাজদা করি যেখানে জিয়ারত করি সেখানে সাজদা করি না ঠিক কি না বলুন সাজদা পাওয়ার মালিক একমাত্র একজন জোরে কোন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আমরা যে চুমা দেই আল্লাহর ওলিদের হাতে চুমা দেই পায়ে চুমা দেই মাজারে চুমা দেই এটারে অনেকে মনে করে আমরা সাজদা মেরা দিছি না নি মাথা নোয়াইলি বলে সাজদা হয়ে যায় আরে বেহুবডি কয় কি তারে কোন গ্রামের ভাষা কিছু কথা কওন লাগে যদি মাথা নোয়াইলে সাজদা হয়ে যেত যে এরি ক্ষেত লাগাইলে প্রতি কিলো কিলো সাজদা আর মাটি তো কাটতেই পারতো না কথা কোন ঠিক না বেটি মাটি কাটতে গেলে কোদালে সাজদা মারছে এরা বলে কি পাগলদের চাইতে ভালো কথা ওরা শিক্ষিত নিজেকে দাবি করে আর পাবলিক গুলাকে উস্কানি দেয় এই উস্কানিতে আমরা পাবলিক যাবে না কথা কোন ঠিক কি না বলেন একটাই কথা যেখানে ইবাদত করি সেখানে সাজদা করি আর যেখানে আমরা জিয়ারত করি সেখানে সাজদা করি না মুসলমান হিন্দু যাই মন্দিরে খ্রিস্টান যাই কোথায় গ্রিক যাই আর বৌদ্ধ যাই পেগোডায় মুসলমান যাই মসজিদে এই মসজিদে আমরা সাজদা করি একমাত্র আল্লাহকে মাজারে আমরা জিয়ারত করি একমাত্র ওলি আল্লাহর উসিলা ধরে কথা বলেন ঠিক কি না বলেন তো যারা এই সুন্দর সিস্টেমটা ফর্মুলাটাকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে তাদের ব্যাপারে আমাদের অ্যালার্ট থাকতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন যুবক ভাইয়ের আমার একটা কথা বলি জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না আপনি লেখাপড়া করেন নাই কোরআন শরীফ জীবনে পড়েন নাই আমি একটা কথা বলি আপনি কিন্তু ওলি আল্লাহ হইতে গেলে কিন্তু মাস্টার্স পাস লাগে না ওলি আল্লাহ হইতে গেলে আমরার মতন কামেল ভাস লাগবে না। ওলি আল্লাহ হইতে গেলে রাস্তার সিএনজিওয়ালাও ওলি আল্লাহ হতে পারবে, কোদাল দিয়া মাটি কাটে সেও ওলি আল্লাহ হতে পারবে। চারটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। একটা হলো আল্লাহ পাকের ইবাদত, সুরে কোন একটা কি। দুই নম্বর নবীর মহব্বত, তিন নম্বর আউলিয়া কেরামের সোহবত, চার নম্বর মা বাবার খেদমত। কথা বলেন ঠিক কিনা বলেন। হ্যাঁ, চার নম্বর মা বাবার খেদমত। আমি আপনাদের সামনে বলতে চাই, ইবাদত হবে কার? মহব্বত হবে দয়াল নবীর, সোহবত হবে আল্লাহর ওলিদের, আর খেদমত হবে মা বাবার। তো আমি আপনাদের পীর কাশিমপুর আজকে একটা জিনিস নতুন করে বইলা যাই, জীবনে কোনদিন যদি জিরো থেকে হিরো হতে চান, আজকে মহামান্য বিচারপতি আমার সামনে আছেন, জনাব মোহাম্মদ ফারুক সাহেব, এম ফারুক সাহেব, তিনি আছেন আমার সামনে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন ঢাকার একজন অনারেবল পারসন আছেন এখানে। আমি একটা কথা শুধু বলতে চাই, আপনি বিচারপতি হয়েছেন আজকে হাজার মানুষের সামনে, আপনি বিচারপতি হয়েছেন। আমি যদি বলি যে আপনি কিভাবে বিচারপতি হয়েছেন, তিনি আমাকে নিশ্চয়ই বলবে আমার মা বাবার দোয়ায়। কি সত্য ভাই? নিঃসন্দেহে। স্যারকে জিজ্ঞেস করেন, একমাত্র মা বাবার দোয়ায়। মা বাবার দোয়ায় অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, অনেক মানুষ চিন্তাও করে নাই, কিন্তু মা বাবার দোয়া আল্লাহ তাকে ওই জায়গাতে নিয়ে পৌঁছাইয়া দিয়েছে। কথা কোন ঠিক কিনা বলেন। অনেক দোয়া খালি ফিরে যায়, কিন্তু মা বাবার দোয়া আর আল্লাহর কবুলিয়তের মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। তো আপনাকে অনুরোধ করে বলি, আজকের মাহফিল থেকে অনুরোধ করে বলি, আপনি কোনদিন মা বাবারে কষ্ট দিয়েন না। মা বাবার মনে কষ্ট দিয়ে আপনি আমার সামনে বৈশা বড় বড় ফাল মারবেন আর বড় বড় স্লোগান দিবেন, আপনার মতো শ্রোতা আমার দরকার নাই। কি বাবা, ঠিক আছে কথাগুলো? এটা তিতা হলো আমার সত্যাই সত্য কথা। তোমাকেই বলি, মা বাবাকে কখনো কষ্ট দিও না। আর আজকের এই মাহফিলটা আমি শানে বেলায়েতের উপরে কিয়দাংশ বর্ণনা করেছি, যদি সুযোগ পাই ভবিষ্যতে ব্যাপক আলোচনা করব। তবে একটি কথাই বলি, তোমাদের যুবক নষ্ট হওয়ার পিছনে আজকে আমি দুইটা বিষয়কে দায়ী করতেছি। এক নম্বর, ছেলেগুলা বন্ধু এবং সঙ্গ গুণে ছেলেগুলা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার জীবনটা একদম বিপথে চলে যাবে যদি তুমি ভালো একটা বন্ধু বাছাই করতে না পারো। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দুই নম্বর, তোমার আজকে ছেলেগুলা বিপথে নষ্ট হওয়ার একমাত্র কারণ, ছেলেগুলা মা বাবার মনে কষ্ট দেয়। মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না। মা বাবাকে কি করতে হবে? ভালোবেসে মার কদমে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন। মার মনে কষ্ট দিলে জীবন ধ্বংস। কথা বলেন ঠিক কিনা বলেন। আর একটা কথা না বললেন, এখানে আমাদের মহামান্য বিচারপতি মহোদয় এম ফারুক সাহেব আছেন, একটা কথা বলি, আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে নেশার কারণে। এই যুবক তোমাকে বলছি, তোমার চুল কালার করো, আমি দেখি, এগুলো আর করো না। যুবক তোমাকে বলি, ওলি আল্লাহর দরবারে এসেছি, খাজা গরিবে নাওয়াজের দরবার। এই যুবক তোমার পায়ে ধরে বলি, জীবনে কোনোদিন নেশা করবা না। আজকে মাদকের কারণে তোমার সুন্দর অমূল্য জীবনটা যেটা ছিল সেটা ধ্বংসের পথে। কথা বলেন ঠিক কিনা বলেন। কথা বুঝতে পেরেছেন আমার? এখন আপনারা একটু আমার সঙ্গে ঠুট মিলাবেন, বলুন মদ বন্ধ, বলুন বন্ধ, মদ, বাবা, ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা। গাঞ্জা গাঞ্জা কস, আমি বলি মদ, তুইও কস মদ, আমি কই গাঞ্জা, তুমি কই গাঞ্জা, লাগবো না কিতা? তুমি কইবা বন্ধ, কি বলবা? বন্ধ বলবা শুধুমাত্র। এবং আল্লাহ রাসূলের দিকে তাকায়, এই কোরআনের দিকে তাকায়, ফুলাফান সাজ করে না আমাদের, এই ফুলাফান কোরআনের দিকে তাকায়। তোরা তো অনেক ছোট আসলি, আর 5 বছর 10 বছর আগে এই একটু বড় হইছস, আর কি অন চিনি না। বলো মদ বন্ধ, মদ, একদম কোরআনের দিকে তাকায় প্রতিজ্ঞা করো, মদ, ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মিথ্যা, গীবত। এখন শুধু বলবেন চলবে, বলতে পারবেন না। নামাজ, রোজা, হজ, যাকাত, খেদমত, মহব্বত, ইবাদত, সোহবত, ভালো কথা, খেদমত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাজার জিয়ারত।